Yeah!
আসন নিয়ে ইদানীং বক্তৃতা এলাকা লাগি হচ্ছে আমাদের দাবি তাদের নাগরিকত্ব অধিকার ফিরিয়ে দিয়ে নিরাপত্তা অধিকার ফিরিয়ে দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হোক না হয় তাদেরকে আবারও মক ফতুর হামলা করতে পারে আমরা
আজকে এই মিটিং থেকে আমরা সরকার বাহাদুরকে দাবি জানাই আপনারা মুসলমানদের পাশে দাঁড়ান, মুসলিমদের পক্ষে আল্লাহ আছে, মুসলিমদের পক্ষে সমগ্র পৃথিবীর মুসলমানরা আছে, যারা মুসলমানদের বিরুদ্ধে যাবে তারাই পৃথিবীতে নির্যাতিত হবে, নিপীড়িত হবে। আমরা রক্ত যখন নিয়েছি রক্ত আরো দেবো, কাশ্মীরকে মুক্ত করে ছাড়বো। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার চৌধুরী হযরত মাওলানা দেওয়ান হাজার সাহেব। সংগ্রামী তৌহিদি জামাত, আপনারা জানেন কাশ্মীরে আমাদের মা বোনদের ইজ্জত খুন করা হচ্ছে, নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। আমরা দাবি করবো অতি সত্বরে নির্যাতন বন্ধ করতে হবে। সম্মানিত সৌদি মণ্ডলী, আপনারা জানেন এই ভারতের লোকগণের কাছে বড় সম্মান বেশি, মানুষের সম্মান নয়। আমাদের মানবাধিকার সংগঠন গুলি নীরব কেন? আমরা মনে করি আমাদের মানবাধিকার সংগঠন গুলি আসল সম্প্রদায়ে, আসল সম্প্রদায়ে মুসলমানদের উপর নির্যাতন হলে এরা চুপ থাকে। আমরা আজকে সারা বিশ্ব মুসলমান ঐক্যবদ্ধ, আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন অতি সত্বর বন্ধ করা হোক। সংগ্রামী দরকার, আমরা বিশেষভাবে আজকে এই সমাবেশ থেকে আমাদের হেফাজতের নেতা দুলায়ের বাবুনগরের মাধ্যমে সরকারকে কথা জানিয়ে দিতে চাই যে কাশ্মীরের মুসলমানদের নির্যাতন নিবারণ যদি বন্ধ না হয়, বাংলাদেশের মুসলমানরা কাশ্মীরের মুসলমানদের পক্ষে জেহাদ ঘোষণা করবে। বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হযরত মাওলানা সরোয়ার কামাল আলী সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াজাহিদু ফী সাবিলিল্লাহি হাক্কা জিহাদিহি। সম্মানিত